নির্বাচনে বঙ্গবন্ধু বালিগঞ্জ আসলেন, উনি উনি নিজেই স্লোগান দিলেন আমার তোমার ঠিকানা পদ্ম মেঘনা যমুনা। এগুলো কিন্তু আমি সাংঘাতিক ভাবে, আমার বয়স একটু কম থাকলেও স্কুলে গেছি একটু বেশি বয়সে, এগুলো আমি খুবই হৃদয়ে সাংঘাতিক ভাবে স্পর্শ করছি। নির্বাচনের পরে ঘটনাগুলি তো আমরা জানি, নির্বাচন হলো, আওয়ামী লীগকে ক্ষমতা দিল না, তারপর 7ই মার্চ যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, বিশ্বনন্দিত ভাষণ, সেই ভাষণেই উদ্বুদ্ধ হইলাম যে না, আমাদের বসে থাকলে চলবে না এবং আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। কারণ বঙ্গবন্ধু বললেনই, আমি যদি হুকুম দিবেন নাও করি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা শত্রু মোকাবিলা করো। যে তখনই এলাকাতে আমরা কিছু কিছু অস্ত্র ছাড়াই মোটামুটি কিছু প্রশিক্ষণ দিতে থাকলাম, তারপরে এইভাবে চলতে থাকলো। তারপর 26শে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। একদিন আমার সাথে আরেকটা আমার স্বাস্থ্য ভাই ছিল, ও দুজনই ও বাড়ির থেকে পিছনে রাস্তা রাস্তায় বেরোইছি, বেরোনোর পরে আমার স্বাস্থ্য ভাই বলতেছে, এই এই কাজী ওই যে আর্মি দেখা যায় মিলিটারি, আমি কই এই একটু দূরে দেখি যে দুজন মিলিটারি মানে স্মার্ট স্কোয়ারে পূর্ব দিকে যাইতেছে আমাদের ওই দৌড় দেওয়া। ওখানে একটা পুরাতন জমিদার বাড়ি ছিল, সেই বাড়ির উপর দিয়ে দড়ি উত্তরে গেলাম, খালের পারে গেলাম, সেখান থেকে চিন্তা করলাম ওই দিক দিয়ে ঘুরে বাড়ি ছিল। আমাদের বাড়ির উত্তর পাড়ায় যখন পৌঁছাইছি, দাঁড়াইছি, দেখি এই কুকুর ঘেউ ঘেউ করতেছে দিনের বেলা সকালে, কুকুর ঘেউ করে তাকে দেখি দুজন আমি দাঁড়িয়ে রয়েছি, একজনের সাথে ওরা তো উর্দুতে কথা বলতো, একজনের সাথে কথা বলতেছে, সম্ভবত এটা জ্যৈষ্ঠ মাসে শেষ অথবা আষাঢ় মাসের কথা হতে পারে। দৌড়িয়ে খালের বাড়ি গিয়ে দিছি, সাঁতার পানি আসছে, নতুন পানি আসছে। যখন খালের মাঝখানে গেছি তখন আমি চিন্তা করতেছি যে গুলি বোধহয় আমার পিঠে লেগে গেল, কারণ আর্মি দেখলাম এই 20 গজ পাতে। তারপরে তো ওপারে গেছি, যাওয়ার পরে ওপারে গেছি, তখন পাট ক্ষেত বেশ বড় হয়েছে, পাট ক্ষেতের ভিতর দিয়ে আমরা পরবর্তী একটা ভগবানপুর গ্রাম সেখানে গেছি, সেখানে আমার বোনের বাড়ি, সেখানে গেছি যে তুমি এই অবস্থা আসছো যে এই বড় গ্রামে তুমি রিটায়ার আসছে। তারপরে ঘণ্টাখানেক পরে দেখি কাটি গ্রামে ধোয়া উঠতেছে, মানে ওই যে ওনাদের বাড়ি, সে বাড়িতে আগুন লাগাইছে আর্মি। পরে জানতে পারলাম, খবর গেল যে সেই আমার ফলিদার বাড়িতে যে আর্মি আগুন দিয়েছে, একটা বাড়ি কিনে গেছে। তারপর বিকালে যখন শুনলাম ওরা চলে গেছে, তখন বাড়িতে ব্যাক করলাম, বাড়িতে ব্যাক করার পরে যে আমার স্বাস্থ্য ভাই জিজ্ঞেলাম যে তুই কই গেছিলি, আমি তো 7টায় বাসলাম, তুই কোথায় গেছিলি, কয়েছে যে ঘরটা ছিল, ঘরের ভিতরে গিয়ে আমি ওই চৌকির নিচে যে শুয়েছিলাম। এরপরেই সিদ্ধান্ত নিলাম, না এখন থাকবো না, ভারতে চলে যাই আমরা। আমি আমার গ্রামে থেকে আমি এই পাশে আরো 5টা ছেলে, এই মোট 6 জন চলে যাই। আমাদেরকে
দুইটা রাস্তা দেখা হয়েছিল। যা আমাদের এক নেতা ছিল আজহার ভাই, উনি আমাদের গাইডলাইনটা দিয়েছিল যে প্রথমে তোমরা কাশপুর ব্রিজ পার হইয়া এইভাবে এইভাবে যাইবা, আর একটা হইল সদরঘাট থেকে লঞ্চ পথ। আমরা প্রথমে লঞ্চ পথে যাওয়ার জন্য সদরঘাটে গেলাম। ইত্যবসরে একটা ইয়ং ছেলে এসে বলছে, ভাই তাড়াতাড়ি এখান থেকে সরে যান, আপনারা কিন্তু বিপদে পড়বেন। তো আমরা সবাই বললাম যে তোমরা গুলিস্তানের এখানে আসো, হলের ওখানে। ওখানে সবাই বিভিন্ন ভাবে রিক্সা করে চলে আসলো। ওইখান থেকে আমরা বৌদ্ধ বাজার হয়ে তারপরে আমরা নদী পার হয়ে যাওয়ার পথে হরিরামপুরের একটা এক্স বিডিআর আমাদের সাথে যোগ দিয়েছিল, নাম বোধ হয় একবার আমি রবিকুদ্দিন কাজী ভাই, আরেকজন মোহাম্মদ রবিকুদ্দিন, আরেকজন আনোয়ার হোসেন, আরেকজন আহসানুল্লাহ, আরেকজন মোহাম্মদ নুর ইসলাম নোমান, এই কজন হলো এই ছয়জনই। গেলাম বর্ডারের কাছাকাছি, বর্ডারের কসবা, বর্ডারের কাছাকাছি যাইয়া ঢাকা আসছে রোড পার হয়ে যাবো, তারপরে রেল লাইন পার হয়ে যাবো। তখন অল্প বেলা আছে, আমরা সবাই ঘাটিঘুটি করে এভাবে সবাই বললো যে ভাই যে দৌড়াইয়া, যখন গাড়ি থাকে না আর্মিদের, দৌড়াইয়া রোডটা পার হইতে হবে। দৌড়াইয়া কয়েকবার আঠেনি, লোকে বলে যে আর্মির গাড়ি আসতেছে, আবার ফিরে আস। তখন ওখানকার স্থানীয় যারা, তাদের ভাই এভাবে যাওয়া যাবে না, রাত্রে আমাদের নৌকা করে যাবেন, পার্কের 10 টাকা দেবেন, আর যারা শরণার্থী তারা দেবেন 30 টাকা, আমাদের পার করে দেবেন। তো এভাবে রাত্রে আমাদের পার করে দিল। কিন্তু ওখানে ওই রাজাকার ছিল, তারা টর্চ দেখে বল জিজ্ঞাসা করে, আপনারা কি মুক্তিবাহিনী না শরণার্থী? না মুক্তিবাহিনী, যান। রেল লাইনও দেখে 3-4 জন রাজাকার বসে রয়েছে, ওরা কিচ্ছু বলে নাই, ছোট্ট একটা বাজার। তারপরে ওইখানেই রাত কাটালাম, ঘুরে আমরা একটা পিক আপ ভাড়া করে আমরা সোজা চলে গেলাম মেলাঘর। আমাদেরকে বলে দেওয়া হয়েছিল ওখানে মেজর সংকট আছে, এই ক্যাপ্টেন হালিম মানিকগঞ্জের, তার নির্দেশে বলবো যে আমার কথা বললে সে তোমাদের সাদরে গ্রহণ করবে। গেলাম ওখানে, গেলাম যাওয়ার পরে আমাদের নাম রেজিস্ট্রি করে আমাদের থাকার যা ব্যবস্থা করা হয়। ওখানে অনেক বেশ কিছুদিন থাকলাম। ওখান থেকে আমাদেরকে বাগমারা ক্যাম্পে পাঠালো। ক্যাম্পটা যে কোনো কারণে পরিবর্তন করে আমাদেরকে দিল পালাটানা। ওখানে ট্রেনিং নেওয়ার পরে আবার মেলা ঘুরে আসলাম। ইউথ ক্যাম্পে অন্য অন্য ক্যাম্পে যারা ছিল, আমার অন্য বন্ধুরা, তারা অন্য ইউথ ক্যাম্পে ছিল, তারা আসলো। আসার পরে আমরা বেশ কিছুদিন অপেক্ষা করতে হলো আমাদের অস্ত্রের অভাবে। তারপরে আমাদের অস্ত্র দেওয়া হলো। আমরা যখন আসি সেপ্টেম্বর, আমাদের থানাটা ছিল তখন সাটুরিয়া, বর্তমানে আমাদের ইউনিয়ন টাটিগ্রাম মানিকগঞ্জ সদরে আসছে। তো আমরা সাটুরিয়ার দায়িত্বেই থাকলাম। আমরা ওখানে এর মধ্যে বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড যুদ্ধ হয়েছে, খণ্ড যুদ্ধ হয়েছে বায়রা বারাহিচক, এরপরে হয়েছে ধামরাই। আমরা সবচেয়ে বড় যেটা শেষ দিয়ে আমরা যুদ্ধে অংশগ্রহণ করি সেটা হলো গোলরাত থেকে শুরু করে, গোলরাটা তো সাটরে পড়ছে এবং ধামরাই থানার বাথুলি পর্যন্ত প্রায় 4 কিলোমিটার। এইখানে আমরা খবর পেলাম যে এখানে 300 আর্মি মার্চ করে আসতেছে, আমরা এদের সাথে ফাইটে অংশ নেই। ওরা হলো 300, আমরা মোটামুটি 60 জনের মতো হবে। কিছুতেই ওদের সাথে আমরা যখন এই লর্ডিং থেকে আমরা গোলাগুলি শুরু হয়ে গেল, আমরা প্রথমে গোলারা পজিশন নেই, ওদের ভারী অস্ত্রের মুখে টিকতে না পেরে পিছিয়ে আসি, আবার লর্ডিং থেকে শুরু করি। এইভাবে ওরা অনেকগুলি বাড়িঘর জ্বালিয়ে দেয়, 3 জন বিশ্বরী লোক মারা যায়। শেষ লড়াইটা বাতুলি হয়, ওইখানে আমাদের এক মুক্তিযোদ্ধা মারা যায়, নাম হলো আব্দুল ওহাব, এই যে বারাহিচরের, উনি এক্স আর্মি ছিল। এরপরে আমরা ওই আমাদের সাটুরিয়া থানায় যে প্রত্যেক থানায় তো আর্মিদের ক্যাম্প ছিল, ওইটা আক্রমণ করার জন্য আমরা প্রস্তুতি নেই, আমরা যাই ওই থানা আক্রমণ করার জন্য যাই। 2 কিলোমিটার দূরে থাকতেই আমরা খবর পাই যে ওরা দৌড়ে পালাইতেছে। আমরা যাই আর দেখি যে ওরা সব কিছু ফেলে মানিকগঞ্জ টাউনের দিকে সব দৌড়ে পালাই। এরপর আমরা এক জায়গায় ক্যাম্পে ছিলাম,
অস্থায়ী একটা ক্যাম্পে ছিলাম। সেই ক্যাম্পে আমরা দলবদল করতেছি, কীভাবে কী করব, বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করতেছি। হঠাৎই খবর পেলাম যে ঢাকা ঘেরাও করে ফেলা হয়েছে, ভারতীয় সৈন্য এবং মুক্তিযোদ্ধারা ঘেরাও করে ফেলছে। আমরা খুব টেনশনে ছিলাম কী হয় কী না হয়। তো এভাবে অপেক্ষা করতে করতে তারপরে পাকারুইর পতন ঘটে, আত্মসমর্পণ করে। এরপরে আমরা অস্ত্র ঢাকা ক্যাপ্টেন হালিম সাহেবের কাছে আমরা আমাদের অস্ত্র সমর্পণ করি। যে উদ্দেশ্যে যুদ্ধ করেছিলাম, যে মুক্তিযুদ্ধের চেতনা, সেটা আমি মনে করি অনেক এমপিও সঠিকভাবে জানে না। মুক্তিযুদ্ধের চেতনা আসলে কি, মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ এবং অর্থনৈতিক মুক্তি, ন্যায় বিচার, এগুলো ছিল মুক্তিযুদ্ধের চেতনা। গণতন্ত্রও মাঝে মাঝে হুঁচট খাচ্ছে, আর অসাম্প্রদায়িক বাংলাদেশ, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছি, এখানে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাস করব, শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করবো, কোনো এক ধর্মের লোক আরেক ধর্মের উপরে কোনো আঘাত করবে না। এটাই হলো অসাম্প্রদায়িক মৌলবাদকে আমরা প্রশ্রয় দেবো না। মৌলবাদ থেকেই জঙ্গিবাদের সৃষ্টি হয়। সেই আমি তরুণ প্রজন্ম যারা, তাদের কাছে আমার বলার একটাই, সেটা হলো অসাম্প্রদায়িক চেতনা নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা যেটা ছিল সেটাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের সমাজে শান্তি আসবে, দেশে শান্তি আসবে।